আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কুকিংস বাই মিথিলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খুবই মজার একটা রেসিপি, তালের বিবিখানি পিঠা বা তালের ভাবা পিঠা, তালের কেক পিঠা, যে যেটাই বলেন। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই পিঠাটা কিভাবে তৈরি করা যায়। আর এখানে নিয়ে নিয়েছি কুড়ানো নারকেল, চিনি, দুইটা ডিম, আর নিয়ে নিয়েছি শুকনা চাউলের গুঁড়া, আর নিয়ে নিয়েছি ময়দা, বেকিং পাউডার না লিকুইড দুধ ও তাল, আর নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা তেলের পরিবর্তে বাটার কিংবা ঘি ব্যবহার করতে পারেন। আর আমি একটা বোল্ট নিয়ে নিলাম, আর বোল্টের ভিতরে এখন ডিম দুইটা ভেঙে দিব। এই পর্যায়ে অ্যাড করে দিব চিনি, চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আর আমি এখানে তারপরেও বলে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি, লাগলে পরে আবারও দেওয়া যাবে। আর 1/3 কাপ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তাওলের রস, যেহেতু তালের পিঠা তাওলের রসটা কিন্তু বেশিই লাগবে। আর লিকুইড দুধ দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। আর সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা এভাবে ফাটিয়ে নিতে হবে, কিন্তু 5 থেকে 6 মিনিট আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম নারকেল, কুড়ানো নারকেল, আর এটা আমি 1 কাপ নিয়েছি, কিন্তু এখানে আমি 1/2 কাপেরও একটু বেশি দিয়ে দিলাম। আর বাকিটা কিন্তু রেখে দিয়েছি আবারও দেওয়ার জন্য। আর সবগুলো উপকরণ আবারও একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করবেন। লবণটা দিয়ে একটু মিশিয়ে এখন দিয়ে দিব চাউলের গুঁড়া। আমি শুকনা চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভিজা চাউলের গুঁড়াও কিন্তু নিতে পারেন। আর চাউলের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দাটা দিবেন যাতে পিঠাটা নরম হয় আর ফুলতে সাহায্য করবে, তার জন্য দিয়ে দিলাম বেকিং পাউডার। আপনারা যেন বেকিং সোডা দিবেন না, তবে বেকিং সোডা দিলে বেকিং পাউডার দিবেন না, যে কোনো একরকম দিলেই হবে, আবার কোনোটা না দিলেও সমস্যা নাই। আর আমি এখন এই উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মেশাতে পারেন, তবে আমি হ্যান্ড উইকের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এভাবে উঁচা করে ধরবেন, এভাবে পড়লেই বুঝবেন যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে, খুব বেশি ঘন করা যাবে না। এই পর্যায়ে এটা রেখে দিব, আর এটা একেবারেই রেডি। আর এটা সেট করার জন্য আমি একটা বোল্ট নিয়ে নিলাম, আর বোল্টের ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে, একটু ব্রাশ থাকলে ব্রাশ করে দিবেন। আমি হাত দিয়ে দিয়ে দিলাম, ব্রাশ আছে কিন্তু আর আমি ব্রাশে লাগালাম না। তেলটা লাগিয়ে দিয়েই আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তেলটা দিলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আর ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে, আর এটা একটু নাড়া দিবেন। আর উপর থেকে সেই কুড়ানো নারকেলটা আমি দিয়ে দিতেছি, আর এখানে একটু কালো মতো, ওটা হচ্ছে নারকেলের কুড়ানোর সময় ছিল। আর এইভাবে নারকেলটা উপর থেকে দিলে দেখতেও যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে উপর থেকে নারকেলটা দিলে পিঠাটা বেশি সুন্দর লাগে দেখতে। আর এখন দেয়া এটা হয়ে গিয়েছে, আর এটা চুলায় বসানোর জন্য আমি চুলার আগে থেকে একটা পাতিলে কিছু পানি দিয়ে রেখেছিলাম, আর পানিটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে, গরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা ইস্টান, আর খুব সাবধানে দিবেন যেহেতু পানিও গরম আর পাতিলটাও গরম। আর ইস্টানটা দিয়ে দিয়েছি, আর এখন খুব সাবধানতার সাথে এটা বসিয়ে দিব। আর এটা বসিয়ে দিলাম, আমার যেহেতু আমি একটা পাত্রে করছি এটা বড়, সেহেতু আমার এখানে 25 থেকে 30 মিনিট সময় লাগতে পারে, ছোট পাত্র হলে 20 মিনিটে হয়ে যায়। 20 মিনিটও লাগে না, 10 থেকে 15 মিনিটে হয়ে যায়। আর এই ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম টিস্যু পেপার দিয়ে। ফিরে আসলাম 25 মিনিট পর, আর 25 মিনিট পর দেখেন এটা ফুলে
কতটা ফুলে উঠেছে আর উপর থেকে একটু ফেটেও গিয়েছে, কারণ এটা ফুলে ওঠার কারণেই কিন্তু এটা ফেটে উঠেছে। আর আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি, কিচেন কাঠি দিয়েই দেখাচ্ছি আপনাদের। আর কিচেন কাঠির গায়ে যেহেতু লাগেনি তাহলে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। পিঠাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন উঠিয়ে নিব। তার আগে ছুরি দিয়ে একটু সাইডে এভাবে করে দিলেই পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এভাবে হাত দিয়ে তারপরে উল্টে দিলেই কিন্তু পিঠাটা উঠে আসবে। আর খুব সুন্দরভাবে পিঠাটা উঠে এসেছে দেখুন। আর এটা এখন আমি কেটে দেখাবো আপনাদের, কতটা সফট হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। ছুরিতে বেশি চাপ দেওয়া লাগছে না, আর একেবারে কেকের মতোই হয়েছে। কিন্তু এটা খেতে আলাদা এক রকমের স্বাদ। অবশ্যই বাসায় আপনারা একবার ট্রাই করবেন, আপনাদের কেমন হয়েছে মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের পিঠা বানানোটাও খুব সুন্দর হবে। আর এই ছিল আমার আজকের তালের বিবিখানা পিঠা রেসিপি। আর আমার চ্যানেলে কিন্তু আরও তালের দুইটা রেসিপি দেওয়া আছে, তালের বড়া এবং তালের মালপোয়া রেসিপি। এই রেসিপি দুইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর খুবই মজার এই রেসিপিটা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাসায় বাচ্চা থাকলে তাদের জন্য বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে কয়েকদিন মানে 5 থেকে 6 দিন রেখেই কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায়। অনেক বাচ্চারা তাল খেতে পছন্দ করে না, এভাবে রেসিপি বানিয়ে দিলে তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। আর এই ছিল আমার আজকের রেসিপি। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।